Assalamualaikum. Rio Ekados Semi Satu Pusat Cira Asyaburi Mulawas Kepadawas. Aski Ami Tumale Okuliti Bishoye Dibiyo Kepadawas Dibiyo Je Bishoye Ta Ami Tumale Ni Alutana Kepadawas Kita Tumale এই অধ্যায়ে প্রথম যে আলোচনার বিষয় ছিল আমি তোমাদেরকে এটা বলেছি যে এটা তোমাদের পড়ে পড়ানো হবে, অন্যগুলো তোমাদের শেষ করানো হয়েছে। এই অধ্যায়ে আজকে হলো বাংলাদেশের কৃষির কাঠামো, এই বিষয়টা আলোকপাতের পর আমরা তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্প ওই অধ্যায়ে যাব। আর তোমাদের যে যেটা অ্যাসাইনমেন্ট যেটা আসতেছে জানো যে সেখানে বাংলাদেশের কৃষি এটা সিলেবাসে তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের শর্ট সিলেবাস সরকার থেকে আমরা নির্ধারণ করে দিয়েছে। এই জন্য আমরা আগে যে অধ্যায়টা প্রথম অধ্যায় করেছিলাম তোমরা জানো সেটা সেখানে দেওয়া হয়নি, যার ফলে বাংলাদেশের কৃষি তৃতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়টা করানো হবে বাংলাদেশের শিল্প। যাই হোক, বাংলাদেশের কৃষির কাঠামো, বাংলাদেশের কৃষির কাঠামোটা এটা তোমরা জানো যে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি, আর এই কৃষিটা হলো আমাদের দেশের এক বৃহত্তম খাত। কর্মসংস্থানের দিক থেকে এই খাতের গুরুত্ব সবচেয়ে বেশি এবং অধিকতর কর্মসংস্থান এখানে। তোমাদের এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য বা জরিপ এটা সবসময় কম বেশি হবে, এক বছর থেকে আরেক বছরে এটার হাত বাড়া কমা বা এই বিষয়গুলো চলতে থাকে। এই জন্য তোমাদের বইতে দেখবা হয়তো কোনো বইয়ে 2012 সালে, কোনো বই 2016 সালে, কোনো বই 2017, যে জরিপই তোমাদের বইতে দিয়েছে, তোমরা যখন কোনো তথ্য দিবা তখন তোমরা লিখবা যে এত সালে এই জরিপ অনুযায়ী এই খাতের অবদান এত বা এখানে এত লোকে কর্মসংস্থান হয়। এরকম করে যেমন আমরা যদি বলি 2017 সালে অর্থনৈতিক সংস্কার, সেখানে বলা হয়েছে 40.6 কৃষি খাতে নিয়োগ মোট জনসংখ্যা। এটা তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কর্মসংস্থানের দিক থেকে এই খাত সবচেয়ে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের দেশে কৃষি। যাই হোক, এই কৃষি আমাদের কী করে কর্মসংস্থান বৃদ্ধি করে, তারপরে আমাদের খাদ্যের যোগান দেয়, তারপরে জীবনযাত্রার মানকে উন্নত করে, দারিদ্রতা দূর করে, এগুলো হলো কৃষি খাতে যে অবদান। এখন এই কৃষির কাঠামো এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আর তোমরা এখানে জানো যে কৃষিতে কী উৎপাদিত হয়, কৃষি দ্রব্য কোনগুলো, এগুলো ধান গম থেকে শুরু করে শাকসবজি ইত্যাদি, আর তোমরা কৃষির উপখাত করেছ, ওখানে উপখাতের মতো পশুপালন থেকে শুরু করে মৎস্য বন সবই কৃষির অংশ। এখানে তোমাদের কৃষির কাঠামো যদি আমরা আলোচনা করতে যাই, এই কাঠামোটা তোমরা জানো যে এটা আমরা বলা হয়েছে যে খামারের আগে মানে যে আমাদের দেশে যে কৃষি খামার যেটা বলা হচ্ছে যে খামারের মালিকানার ভিত্তিতে, মালিকানা খামারের মালিকানা এটার ভিত্তিতে এই খামারের আয়গুলো একটা ভাগ করা হয়েছে যে এত থেকে এত শ্রেণী, এত একর জমির মধ্যে কত জন্য এটা এত পার্সেন্ট জমি আছে, কত গুণ লোকের এত পার্সেন্ট জমি আছে, এরকম আমরা একটা ভাগ করেছি। সেটা খামারের আয়তনের দিক থেকে আমরা যদি বিবেচনা করে
আমরা প্রসারিত দৃষ্টিভঙ্গির থেকে মনে করি মালিকানার ভিত্তিতে জমি, তাহলে এটা কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়েছে, যাতে প্রান্তিক জমির মালিক খামার মানে যারা প্রান্তিক খামার বলা হয়েছে, এই প্রান্তিক জমির মালিক যারা তারা তাদের পার্সেন্ট কত পার্সেন্ট, আর এই প্রান্তিক জমিটা কত একরের মধ্যে হলে তারা এই শ্রেণীর পর্যায়ে করবে। তারপর আছে ক্ষুদ্র আয়তনের খামার, এই ক্ষুদ্র আয়তনের কত পার্সেন্ট লোকের খামার আছে। তারপরে বলা হচ্ছে মাঝারি খামার, এই মাঝারি খামারটা কত একর জমি থাকলে তারা মাঝারি খামারের পর্যায়ে করবে। তারপর আবার বলা হচ্ছে বৃহৎ আয়তনের খামার, মানে কত পার্সেন্ট জমি কত একর জমি থাকলে তার বৃহৎ আয়তনের খামার, এবং এই খামার বাংলাদেশে কত পার্সেন্ট হবে জমি আছে, এই খামারের পর্যায়ে আয়তনের মধ্যে পড়বে। তো যাই হোক, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে আমরা মূলত বলছি যে খামারের আয়তন বিবেচনা করা, এই জমি ভাগগুলোকে বা খামারের আয়তন যেটা এটাকে আমরা ছয়টা ভাগে ভাগ করি, এই ছয়টাকে আবার প্রসারিত দৃষ্টিকোণ থেকে আমরা চারটি ভাগে ভাগ করেছি, যেটা তোমাদের বললাম এটাই তোমাদের বেশি মনে রাখতে হবে, যে যেটা বলা হয়েছে প্রান্তিক খামার, তারপরে বলা হয়েছে ক্ষুদ্র খামার, তারপরে মাঝারি খামার, আর বিরোধায় খামার। এখানে বাংলাদেশের প্রান্তিক খামার, যেটা প্রান্তিক খামার এখানে বোঝানো হচ্ছে যে অতি ক্ষুদ্র জমির মালিক, এই প্রান্তিক খামারিটা কারা, যে অতি ক্ষুদ্র জমির মালিক যা চাষবাস করে কোনো রকমের জীবন নির্ধারণ করা যায়, অর্থাৎ তারা খেয়ে করে শুধু বাঁচতে পারে কোনো রকম, এইরকম এতটুকু জমি যারা আছে তারা প্রান্তিক খামারের পর্যায়ে। এটা 2000 সালে যে জরিপে তোমাদের জরিপে বলা হয়েছে যে এই প্রান্তিক খামারের ভাগটাই আমাদের যে দেশে এটা প্রায় 45%। এই যাই হোক, এই খামারের কত একর জমি আমরা এটা বলেছি যে 0.05 থেকে এটা বলা হয়েছে 0.49, অর্থাৎ এটা বলা হয়েছে যাদের জমি আছে এত থেকে এত একর, মানে এখান থেকে শুরু করে এত একর পর্যন্ত যাদের জমি আছে, তোমরা জানো যে 3 বিঘা 1 একর বা এই জিনিসটা তোমরা জানো, এর মধ্যে যাদের জমি আছে তারা হচ্ছে প্রান্তিক খামার, এরা হলো প্রান্তিক খামার। তারপরে আমরা যদি ক্ষুদ্র খামার যেটা বলা হয়েছে, এটা ক্ষুদ্র খামার যারা তাদেরকে আমরা বলতেছি যে এখান থেকে শুরু 0.49, এত আমাদের যদি এটা বলা হয় যে এত একর যাদের জমি আছে এত থেকে, আপনার 49 ছিল, এটা 49 থেকে তোমরা জানো যে এটা 49-এর পরে কী হবে, 5 ছিল, এর থেকে এত ক্ষুদ্র আয়তন খামারের পর্যায়ে।
আমাদের যে এত একর থেকে এত একর পর্যন্ত যাদের জমি আছে তারা ক্ষুদ্র যে জমির মালিক তারা খাবার পাচ্ছে। তারপরে আমরা এই যে 2.4 নাই এখানে তাদের তারা 2.5 তারা 7.4 এত একটু তাদের জমি আছে তাদের মাঝারি বছরের খামার ব্যবহার করে এই জমির পরিমাণটা মাঝারি করে খামার ব্যবহার করে আর এখানে বাংলাদেশের কত পার্সেন কৃষকের এর মধ্যে জমি আছে তারা এই পর্যায়ে তারা এটা খামারের যেটা আয়তনের ভিত্তিতে আমরা তাদের ভাগ করতেছি যে এত থেকে এত থেকে 2.50 থেকে 7.49 একটু যাদের জমি আছে তারা আমাদের খামারের আর একটা বলা হয়েছে যারা 7.50 উর্ধে যারা অর্থাৎ এর উপরে যারা তারা হল এর অধিক পরিমাণ যাদের জমি আছে তারা হয়তো বিরোধী তারা হয়তো বিরোধী খামার তাদের জমির আয়তনের ভিত্তিতে যাদের জমির পরিমাণ এত বেশি আছে তারা বিরোধী খামারের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রসারিত দৃষ্টিকোণ থেকে কিন্তু এই চারটা ধারণ ব্যয় করেছি মানে 0.05 হতে 0.49 যাদের জমি আছে তারা প্রান্তিক খামার এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের কৃষকের সংখ্যাই বেশি যারা এই যাদের জমি এখান থেকে এত এটা তোমাদের বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এটা জমি প্রায় 45% উপরে যারা কৃষিজীবী মানে যাদের কৃষি জমি আছে এই পর্যায়ে। তারপরে দ্বিতীয় জায়গা আমরা রূপকম বলি এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তাহলে প্রথম তাহলে এত থেকে এত এক তাহলে এরা কি কোন পর্যায়ে প্রান্তিক খামার এরা হলো ক্ষুদ্র খামার এরা হলো মাঝারি খামার আর এরা হলো বৃহদায়তন খামার। তাহলে এটা আমরা তাদের তোমাদের যদি দেওয়া হলো যে এখান থেকে কত এত রেঞ্জ 0.50 থেকে 2.49 এই একটা দিয়ে বলা হলো হয়তো তোমাদের একটা প্রশ্ন যে এরা কোন পর্যায়ের খামারি অন্তর্গত মানে এই তার বা এই ধরনের খামারির আমাদের সংখ্যা কত তখন আমাদের কিন্তু এখানে দেখতে হবে যে আমরা যে প্রসারিত দৃষ্টিকোণ থেকে চারটা ভাগে ভাগ করা হচ্ছে আমাদের দেশে এই আয়তনের ভিত্তিতে মানে কৃষি জমির আয়তন যেটা আয়তনের ভিত্তিতে যেটা তোমাদের বলা হয়েছে যে কত শতাংশ মানুষের বা কত পার্সেন্ট লোকের এই পরিমাণ জমি আছে এই খামারের পর্যায়ে মানে খামারটাকে চারটে পর্যায়ে ভাগ করা হয়েছে সেটা তো তোমাদের বলা হয়েছে যে এরা হলো প্রান্তিক খামার প্রান্তিক খামার এটার থেকে এত একটু এটা হলো এটার থেকে এত একটু জমি যারা তারা হলো ক্ষুদ্র খামারি আর 2.50 থেকে 4.749 এটা হলো মাঝারি আয়তনের খামার আর এরা হলো 7.50 উর্ধে যারা তারা বিবরণ করে খামার এটা এই পর্যায়ে ঘুরতে হলে বাংলাদেশের কৃষি খামারের যে আয়তন কৃষি জমি পরিমাণের দিক থেকে তাদের তাহলে এই চারটা ধারণা ভালো করে মনে রাখবে তারপর এটা ভিত্তিতেই তোমাদের হয়তো চিন্তা হবে যে এটা কোন খামারের পর্যায়ে যুক্ত এই একর জমি কোনটা কোন
খামারে তোমাদের হয়তো 2.5 থেকে 7.9 এর মধ্যে যাবে উল্লেখ করা হলো না যে এটা কোন পর্যায়ের খামার বা কোন পর্যায়ের খামার কোন খামারই যাও না তোমাদের একটা দেখতে হবে যে এটা মাজারি আয় আর মাজারি আয়তের খামার কোন মাজারি আয়তের সাথে সারা বাসার থেকে বের করে না বাইরে বের করে মাছ বের করে